আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, প্রতিদিনের ন্যায় চলে আসলাম বাংলাদেশের প্রধান প্রধান কিছু জাতীয় দৈনিক সংবাদপত্রের সংবাদ শিরোনাম আপনাদের সামনে উপস্থাপন করছি। আমাদের সামনে বেশ কয়েকটি সংবাদপত্র রয়েছে। প্রথম আলো, প্রথম আলো লিখেছে 4,000 কোটি টাকার গম কেনার দুর্নীতি। 2022 সাল থেকে 2024 সাল পর্যন্ত দেশে গম আসার পর আলোচনা করতে দুবাই যাচ্ছেন 4 কর্মকর্তা। প্রকাশ্যে এসেই হুমকি ও খুনে শীর্ষ সন্ত্রাসীরা। বিবিসি বাংলার অনলাইন ভাষণে এখন রয়েছে, মিয়ানমার থেকে ছাড়া পেয়েছে বাংলাদেশি জেলেরা। মহাকাশে সোভিয়েত প্রযুক্তির যেভাবে নাকানি চুবানি খাইয়েছিল যুক্তরাষ্ট্রকে, বাংলাদেশে যে 10টি মানসিক সমস্যা নিয়ে চিকিৎসকদের কাছে বেশি যায় মানুষ। 1975 এবং 2024 আওয়ামী লীগের জন্য যে পরিস্থিতি নিয়ে এসেছে। দৈনিক মানব জমিন লিখেছে, নিত্যপণ্যের না বিশ্বাস, দাম কমবে কবে। চট্টগ্রামে পূজা মণ্ডপে ইসলামী গান পরিবেশন নিয়ে যা জানা গেল। প্রতিবেদন জমা, চাকরির সর্বোচ্চ বয়স সীমা বাড়ছে। টিকটক নিয়ন্ত্রণে পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ প্রতিদিন লিখেছে, আসছে বিএনপির প্রস্তাবনা রাষ্ট্র সংস্কার। রিসেট বাটন ইস্যুতে প্রেস উইংয়ের বক্তব্য, গৌরবের ইতিহাস মুছে ফেলতে চাননি ডক্টর ইউনুস। তারেক রহমান বলেছেন, অবাধ নির্বাচনে অপরিহার্য নির্দলীয় নিরপেক্ষ সরকার। মির্জা আব্বাসের একান্ত একটি সাক্ষাৎকারে বলা হয়েছে, এক প্রজ্ঞাপনেই 4 লাখ মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। সমকাল লিখেছে, মহামান্যের 5,500 কোটি টাকার ইচ্ছা পূরণ, শাকসবজিও এখন বিলাসী পণ্য। চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি কমে যাবে 4%। সড়কের উন্নয়ন প্রকল্প, বড় দুর্নীতির ফাঁদ, দরপত্রের ত্রুটি। চৌকের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম, চেয়ার ঠেকাতে মন্ত্রীদের উপটৌকন দিতেন প্লট। দৈনিক ইনকিলাব লিখেছে, আমি ফেসিবাদের দানব হারুন বলছি, ঢাকার 2 সিটিতে শত শত কোটি টাকা খরচ, মশা নিধনে টাকার মচ্ছব। নৌফেলের নীতি, লুটপাট দুর্নীতি, লাখ লাখ ব্যাটারি চালিত রিক্সা ডাকায় আনলো কারা। দৈনিক নয়া দিগন্ত লিখেছে, শীর্ষ পাচারকারীদের অর্থ শনাক্তে রোডম্যাপ তৈরি। দৈনিক জনকণ্ঠ লিখেছে, নজরদারির আওতায় পুরো আকাশপথ, শাহজালালে রাডার প্রকল্প, 2100 কোটি টাকার কাজ 650 কোটিতেই সম্পন্ন। রিসেট বাটন নিয়ে ব্যাখ্যা, ডক্টর ইউনুস নতুনভাবে শুরুর কথা বুঝিয়েছেন, ইতিহাস মুছে ফেলার কথা বলেননি। জ্বর হলেই কি ডেঙ্গু পরীক্ষা করতে হবে, সুষ্ঠু নির্বাচন অপরিহার্য শর্ত নির্দলীয় সরকার। শহীদ জেহাদ দিবসে তারেক রহমান এই কথা বলেছেন।